হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। মাঝখানে দুদিন ভিডিও দিতে পারিনি, তার জন্য এক্সট্রিমলি সরি। আমি একটু ফ্যামিলিগত কারণে একটু ব্যস্ত ছিলাম, তো সেই কারণে মানে ভিডিওও হয়নি, প্লাস কোনো ক্লাসও দিতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম সেই জন্য। তো তোমরা প্রচুর কমেন্ট করছিলে লাস্ট কদিন আগেই, আমি একটা বোধহয় লাস্ট ভিডিওই দিয়েছিলাম যে ইউপিএসসি 2022-এর প্রিলিমসের স্ট্র্যাটেজি, ছ মাসের স্ট্র্যাটেজি ভিডিওটা আমি জাস্ট কদিন লাস্ট ভিডিওটাতেই দিয়েছি। তো ওটা ইংলিশ ভার্সনে ছিল, ওটা আমি ইংলিশ ভার্সনেই দিয়েছিলাম, কারণ প্রথম কথা হচ্ছে ইউপিএসসি যেহেতু শুধুমাত্র যে বেঙ্গলি মিডিয়ামের অ্যাসপিরেন্ট দেয় তা নয়, সবাই দিয়ে থাকে, তো সেই কারণে ওটা ইংলিশ ভার্সনে ছিল। যারা এখন অবধি দেখোনি তারা দেখে নিতে পারো, স্ট্র্যাটেজি নিয়ে যারা বলছিলে দিতে তারা দেখে নেবে। ওই ভিডিওটাতেই আমি বলেছিলাম যে বুক লিস্ট নিয়ে আমি একটা আলাদা ভিডিও করবো, কারণ তোমরা প্রচুর কমেন্ট করছিলে যে দিদি বুক লিস্টটা শেয়ার করো ইউপিএসসির, আর স্পেশালি বেঙ্গলি থেকেই বলছিল, কারণ হচ্ছে আমি ইংলিশ ভার্সনে অলরেডি ভিডিও বানিয়েছি ইউপিএসসি বুক লিস্টের, দ্যাটস ওয়াই আমি এই ভিডিওটা আর ইংলিশে বানাচ্ছি না, আমি বেঙ্গলিতেই বানাচ্ছি। তবে হ্যাঁ, আর একটা জিনিস, তোমরা সবাই কমেন্টে লেখো যে দিদি তোমার ভিডিওগুলো অনেক বড় হয়ে যায়, একসাথে অনেকটা টপিক কভার করার চেষ্টা করো, সেই কারণে ভিডিওগুলো খুব লেন্দি হচ্ছে, সেটা তোমাদের পক্ষে ধৈর্য থাকে না যে বসে দেখার, এটা স্বাভাবিক, আমি বুঝতে পারি। কারণ আমিও যখন ইউটিউবে কোনো ভিডিও দেখি, প্রথম কথা তো আমি স্পিড বাড়িয়ে দেখি, তোমাদেরকেও আমি বলি যে স্পিড বাড়িয়ে দেখে নেবে বেশি সময় থাকলে। তো সেই কারণে আমি ডিসাইড করলাম আমি পার্ট পার্ট করে ভিডিও বানাবো। আমি একবার ফার্স্টে ভেবেছিলাম পুরো সিলেবাসের একটা, সিলেবাস প্লাস বুক লিস্ট একসাথে একটা ভিডিও করব, বাট ভাবলাম ওটা করতে গেলে এক ঘন্টার বেশি সময় লেগে যাবে ভিডিওটায়। আজকে প্রিলিমস সেটটা দিচ্ছি, এরপরে আমি পরপর শ্যুট করে রাখবো, এরপর জিএস পেপার ওয়ানের সিলেবাসটা বলবো অ্যানালিসিস করে বাংলায়, তার সাথে কী কী বুক লিস্ট পড়বে সেগুলো বলবো, এরপর জিএস পেপার টু, জিএস পেপার থ্রি, জিএস পেপার ফোর, এসএ পেপার সবকটা আমি আলাদা আলাদা করে ভিডিও বানিয়ে দিচ্ছি। আমি একসাথে আর দিচ্ছি না, আমি আজকে শুধুমাত্র এই ভিডিওটাতে প্রিলিম সেটটা কভার করছি, এরপর জিএস পেপার ওয়াইজ আলাদা আলাদা করে আমি ভিডিও এনে দেবো। আচ্ছা, ফার্স্ট যখন স্টার্ট করছি কোন বই থেকে বলছি সেটাও একটু বলে দিই, প্রত্যেকের কাছে এই বইটা থাকাটা খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? এই বইটা 26 বছরের, এটাতে হয়তো খুব সম্ভবত যারা 2021-এর প্রিলিমসের পর কিনবে তাদেরটাতে 27 ইয়ার্স চলে আসবে, মানে 27 বছরেরটা চলে আসবে। এই বইটা খুব ইম্পর্ট্যান্ট একটা বই তোমাদের প্রিভিয়াস ইয়ার সলভের জন্য, এখানে তোমরা সিলেবাসও পেয়ে যাবে, প্রিলিমস মেন্স সব কিছুরই সিলেবাস এই বইটার মধ্যে থাকে। আচ্ছা, আমি ফার্স্টে যেটা বলবো সেটা হচ্ছে, আগে যারা এক্সাম প্যাটার্নটা সম্পর্কে একদম জানো না তাদের জন্য বলি, শুধু প্রিলিমসেরটুকুই বলছি, 200-400 নাম্বারের প্রিলিমস পরীক্ষা হয়, 200 নাম্বার থাকে জিএস পেপার, 200 নাম্বার থাকে সিস্যাট পেপার, 200 নাম্বারের যে জিএস পেপার থাকে তাতে 100টা কোশ্চেন থাকে, 100টা কোশ্চেনে পার মার্কস 2 নাম্বার করে মার্কস থাকে, তো সুতরাং 200 নাম্বারের পরীক্ষা হচ্ছে, আর যদি ভুল করো তাহলে তোমার হচ্ছে 1/3 করে কাটবে, মানে হচ্ছে এক একটা কোশ্চেনের জন্য তোমার 65.5 করে কাটে, ঠিক আছে? তো স্বাভাবিকভাবে যেহেতু 2 নাম্বারের কোশ্চেন, তো সেই রকম মানে 3টে কোশ্চেন ভুল করলে 2 নাম্বার কেটে নেবে তোমার, ঠিক আছে? তো এইভাবে করে কাটে নাম্বারটা। এবং সিস্যাটের ক্ষেত্রে কী হয়, সিস্যাটে কোশ্চেনের নাম্বার কম থাকে, 80টা কোশ্চেন থাকে সিস্যাটে, মানে হচ্ছে সিস্যাটের ফুল ফর্ম হচ্ছে সিভিল সার্ভিস অ্যাপটিটিউড টেস্ট, মানে হচ্ছে তোমাদের ম্যাথ, রিজনিং এবং হচ্ছে ইংলিশ কম্প্রিহেনশন, কম্প্রিহেনশন মানে হচ্ছে আনসিন টাইপ প্যাসেজ থাকে যার থেকে কোশ্চেন দেয় লিখতে। তো এই হচ্ছে তোমাদের টোটাল, এই 3টে সেকশন থাকে সিস্যাট পেপারে, সেই সিস্যাট পেপারে তোমাদের 80টা কোশ্চেন থাকবে, পার কোশ্চেন 2.5 করে নাম্বার থাকে। কেন 2.5 করে দেয়, কারণ হচ্ছে খুব লেন্দি কোশ্চেন হয়, সেটা ম্যাথ রিজনিং বলো বা ইংলিশ বলো, কোশ্চেনগুলো পড়ে সলভ করতে অনেকটা সময় লাগে, সেই কারণে কী হয় কোশ্চেনের নাম্বারটা কম থাকে। তাতেও আমরা কোনো মানে খুব কম ছেলেমেয়ে আছে যারা 80টা কোশ্চেন সলভ করে আসতে পারে সময়ের জন্য, আমি ম্যাক্সিমাম 30-40টার বেশি কোনোদিনও পারিনি করতে। তো এটাই হচ্ছে টোটাল প্রিলিমসের এক্সাম প্যাটার্ন, আমি মেনসেটটা এখানে কভার করবো না, মেনসের যে ভিডিওগুলো আসবে সেখানে মেনসেটটা বলে দেবো। আচ্ছা, ফার্স্ট প্রিলিমসের জিএস পেপারের সিলেবাসটা বলবো, তার সাথে বুক লিস্ট বলবো। কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, এই টপিকটার মানে কি, কারেন্ট ইভেন্ট মানে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা আমাদের ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি দেশের মধ্যে এবং দেশের বাইরে যে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ঘটছে সেগুলো, এর জন্য আমরা মিনিমাম দুটো সোর্স, আমি ম্যাক্সিমাম বলছি না, আমি মিনিমাম, এরপর বাইরে অনেকে অনেক কিছু ফলো করে, মিনিমাম দুটো সোর্স ফলো করতে হবে। একটা হচ্ছে ডেলি নিউজ পেপার পড়া, সেটা যেটাই হোক না, হিন্দু হোক বা ইন্ডিয়ান এক্সপ্রেস হোক, যে কোনো একটা, এর ভেতর যে কোনো একটা তুমি ফলো করতে পারো, আমি পার্সোনালি হিন্দুই পড়ে থাকি, তো হিন্দু ফলো করতে পারো, খুবই ভালো, এটা ডেলি পড়তে হবে তোমাকে, আমি নোট বানাতে বলছি না, শুধু মন দিয়ে ডেলি রিলিজিয়াসলি পড়ে যেতে হবে। আচ্ছা, এটা গেল নিউজ পেপারের। আর হচ্ছে একটা মান্থলি ম্যাগাজিন, সেটা হচ্ছে ভিজন আইএসের মান্থলি ম্যাগাজিন, এটাও পার্সন টু পার্সন ভ্যারি করে, কেউ ইনসাইটের পড়ে, কেউ আদার্স অন্য ইনস্টিটিউটের পড়ে, বাট আমি পার্সোনালি ভিজন আইএস পড়ে থাকি। আমি কেন, বেশিরভাগ 80-90% টপাররা ভিজন আইএসের মান্থলি ম্যাগাজিনই পড়ে থাকে, তো এটা রিলায়েবল এবং খুব ভালো সোর্স বলতে পারো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। তো একটা ডেলি নিউজ পেপার এবং মাসের শেষে একটা করে মান্থলি ম্যাগাজিন রিভাইজ করা,
বছরের শেষে প্রিলিমসের আগে পিটি 365 বেরোয়, ভিশন আইএস বার করে থাকে। যারা সারা মাস পড়তে পারে না তারা বছরের শেষে পিটি 365টা পড়ে থাকে, চাইলে সেটা পড়তে পারো। আমি নিজেও একবার এক বছরের এক্সামের জন্য পড়েছিলাম, কারণ আমি সে বছর সারা মাস টানা নিউজ পেপার পড়তে পারিনি সেই কারণে, ঠিক আছে। তো এই হচ্ছে তিনটে সোর্স থাকে মিনিমাম। এরপর ম্যাক্সিমাম পড়লে তো এর সাথে ইয়োজনা আছে যেটা মেন্সে খুব হেল্প করে, কুরুক্ষেত্র আছে, তো এগুলো একান্তই মেন্সে ওরিয়েন্টেড পড়াশোনার জন্য হেল্প করে। প্রিলিমসের জন্য ডেলি নিউজ পেপার এবং তার সাথে একটা মান্থলি ম্যাগাজিন বোধহয় সাফিসিয়েন্ট। এরপরে আসবো হচ্ছে, তবে হ্যাঁ এটা একটা কথা বলবো, কেউ এক্সপেক্ট করবে না যে একদম 100টার 100টা, মানে যে কটা কোশ্চেন থাকবে সব কটা 100% তোমরা কমন পাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, এটা কখনো হয় না। 70-80% যদি কমন পাও মনে করবে যা পেয়েছো যথেষ্ট। এর বাইরে যে কোশ্চেন সেট করে ইউপিএসসি, যে কোশ্চেন সেট করে সে নিজেও জানে না যে কোথার থেকে অ্যাকচুয়ালি এত আননোন কোশ্চেন আসে। ইউপিএসসিতে এত আননোন কোশ্চেন থাকে যে কি বলবো, কারোর পক্ষেই সেটা জানা সম্ভব হয় না। তো সুতরাং 70-80% যদি চেনা কোশ্চেন পাও মনে করবে অনেক পেয়ে গেছো। এরপরের টপিকটা আসবো হিস্ট্রি অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, যেটাতে আমরা ইন্ডিয়ান হিস্ট্রি মানে অ্যানশিয়েন্ট, মিডিয়াভাল, মডার্ন এবং INM মানে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, যেটাকে আমরা ফ্রিডম স্ট্রাগলও বলে থাকি, এই দুটোর জন্য বই এক একজন এক একটা ফলো করে। আমি নিজে যে দুটো ফলো করি আমি সেটাই বলবো। আমি অ্যানশিয়েন্ট মিডিয়াভালের জন্য পুনাম দালাল দাহিয়ার বইটা ফলো করি, আর মডার্নের জন্য স্পেকট্রামের বইটা আমি ফলো করে থাকি, এই দুটো ফলো করি। বাট এর বাইরেও অনেকে যেমন কৃষ্ণা রেড্ডি কেউ ফলো করে, আমি নিজে পার্সোনালি কখনও করিনি। কেউ তামিলনাড়ু টেক্সট বুকসে অ্যানশিয়েন্ট মিডিয়াভাল মডার্ন ফলো করে, আমি কখনও করিনি। কেউ ওল্ড এনসিআরটিগুলো ফলো করে, আমি নিজে ওল্ড এনসিআরটি কিনেছি, দুবার করে রিডিং পড়েওছি আমি 2018 সালে সমস্ত এনসিআরটি কিনেছি পড়েছি, তবে রিভাইজ খুব একটা করিনি, জাস্ট গল্পের মতো পড়ে গেছিলাম বোঝার জন্য ব্যাপারটা। বাট আমার পার্সোনালি মনে হয়েছে এনসিআরটি যেটা কভার করে সেটা অলরেডি পুনাম দালাল দাহিয়া কভার করে দিয়েছে বা স্পেকট্রাম কভার করে দিয়েছে, যার জন্য আমি খুব একটা বার রিভাইজ করিনি। আমি পড়েছি ঠিকই, বাট আমি রিভিশন বা নোট বানানো পুরোটা স্পেকট্রাম এবং পুনাম দালাল দাহিয়া থেকেই করেছি। এরপরে আসবো ইন্ডিয়ান এবং ওয়ার্ল্ড জিওগ্রাফি, ফিজিক্যাল, সোশ্যাল, ইকোনমিক জিওগ্রাফি অফ ইন্ডিয়া এবং ওয়ার্ল্ড, মানে এখানে দুটো টপিক হবে, একটা হয় ফিজিক্যাল একটা হয় হিউম্যান। জিওগ্রাফিকে দুটো পার্টে ভাগ করা হয়, একটা হচ্ছে তোমার তোমার ফিজিক্যাল পার্ট থাকে যেটা ইন্ডিয়া প্লাস ওয়ার্ল্ড দুটো, এবং একটা হিউম্যান পার্ট থাকে ফিজিক্যাল প্লাস ওয়ার্ল্ড দুটো। তো সেক্ষেত্রে আমরা দুটো চারটে বই মেনলি ফলো করি, সেটা হচ্ছে এনসিআরটি। অনেকে ক্লাস 6-12 সমস্ত এনসিআরটি পড়ে, আমি পার্সোনালি বলবো যে সেক্ষেত্রে শুধু 11-12 পড়লেও হয়ে যায়, বাট হ্যাঁ একান্তই যদি মনে হচ্ছে 11-12 পড়ে কিছু বুঝতে পারছো না সেক্ষেত্রে 6-12 পড়তে পারো। আমি নিজে 6-12 পড়েছি, বাট পড়ার পর আমার সামহাও ফিল হয়েছে 11-12 ডিরেক্ট পড়লেও হয়ে যেত। তো 11-12 চারটে বই হয়, 11-এরটা হয় ফিজিক্যাল পার্ট, ফিজিক্যাল ওয়ার্ল্ড প্লাস ইন্ডিয়া দুটো, আর হচ্ছে 12-এও হয় একটা হয় হিউম্যান ওয়ার্ল্ডের, একটা হয় হিউম্যান জিওগ্রাফি ইন্ডিয়ার, এই দুটো পড়তে পারো। বাট হিউম্যান জিওগ্রাফি ওই এনসিআরটি বইগুলোতে অনেকটা ওল্ড থাকে আর কি, অ্যাকচুয়ালি আপডেটেড ভার্সন নয়। সেক্ষেত্রে পার্সোনালি আমি হিউম্যান পার্টটা, স্পেশালি হিউম্যান পার্টের জন্য ফিজিক্যালটা এনসিআরটি থেকেই হয়ে যায়, কারণ ফিজিক্যালে মানে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাডের কোনো ব্যাপার থাকে না। বাট আমি হিউম্যান জিওগ্রাফির জন্য আমি ওনলি আইএসের একটা বই হয়, বই বলতে কি ওদের একটা নোট মতো বার করে থাকে হিউম্যান জিওগ্রাফি কমপ্লিট সলিউশন টু হিউম্যান জিওগ্রাফি বলে ওনলি আইএস, তো ওটা আমি অ্যাকচুয়ালি কিনেছিলাম দিল্লির মার্কেট থেকে যখন আমি দিল্লিতে ছিলাম, সেই সময় আমি কিনেছি ওগুলো। ওই নোটগুলো যদি যারা কিনতে চাও দিল্লির থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আনিয়ে নেবে, এখানে তোমরা ডিরেক্টলি পাবে না, ঠিক আছে, অন্তত বারাসাত বা কলকাতা এলাকাতে ওই নোটগুলো খুব একটা পাওয়া যায় না, দিল্লির থেকে কুরিয়ার সার্ভিসে আনানো যায়। তো ওখান থেকে আমি ফিজিক্যাল হিউম্যান পার্টটা করেছি। এছাড়া একটা অ্যাটলাসের বই হয় ম্যাপের জন্য, ওয়ার্ল্ড অ্যাটলাস, সেটা কেউ অক্সফোর্ডের ফলো করে, কেউ ব্ল্যাক সোয়ানের ফলো করে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, আমি পার্সোনালি অক্সফোর্ডেরটাই ফলো করে থাকি। এর সাথে কেউ কেউ জিসি লিয়ং পড়ে, জিসি লিয়ং খুব একটা প্রয়োজন আছে বলে আমার মনে হয় না, আমি নিজে কিনেছি পড়েছি, খুব একটু টাফ ল্যাঙ্গুয়েজে লেখা। প্রথম চারটে চ্যাপ্টার জিসি লিয়ংয়ের 1-4 আমি ভিশনের ইনস্টিটিউটেই শুনেছি আর কি, ক্লাস করতে গিয়ে বেশ কিছু টেস্ট সিরিজের সময় ক্লাসেই দেখেছিলাম, স্যাররা বলেছিলেন যে 1-4 জিসি লিয়ংয়ের 1-4 এবং হচ্ছে 12-15 মানে 13-25 আর হচ্ছে 1-4 এই হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট চ্যাপ্টার। বাট 13-25টা না পড়লেও চলে, স্কিপ করলেও চলে, তো সেক্ষেত্রে শুধুমাত্র 1-4 পড়লেও চলে। আর বেশিরভাগ কোশ্চেন যা আসে এনসিআরটি বেসড করেই আসে, আর হচ্ছে ম্যাপ বেসড করে কোশ্চেন আসে, জিসি লিয়ং না পড়লে চলে, তো সেক্ষেত্রে অনেকে পড়ে না, স্কিপ করতে পারো, আর যদি একান্তই পড়ো সেক্ষেত্রে সিলেক্টিভলি পড়তে হবে। এরপর আসবো ইন্ডিয়ান পলিটি, গভর্নেন্স, কনস্টিটিউশন, পলিটিক্যাল সিস্টেম, পঞ্চায়েতি রাজ, পাবলিক পলিসি, রাইট ইস্যুজ এটসেট্রা। তো এখানে মেনলি তোমাদের হচ্ছে তোমার ইন্ডিয়ান পলিটি এবং গভর্নেন্স, এই দুটো টপিক পড়ে। পলিটি টপিক যেটা রয়েছে সেই
কোয়ালিটিটা আমাদের লক্ষ্মীকান্ত একমাত্র বই, সেটা খুব ভালো করে দেওয়া থাকে। গভর্নেন্সের মধ্যে সমস্ত টপিক লক্ষ্মীকান্ত কভার করে না, লক্ষ্মীকান্তের মধ্যে কিছু কিছু আছে গভর্নেন্স রিলেটেড টপিক, যেমন কনস্টিটিউশনাল বডি, নন কনস্টিটিউশনাল বডি, এগুলো খানিকটা গভর্নেন্সের মধ্যে পড়ে, বাট সবগুলো নয়। যেমন রাইট ইস্যুস রয়েছে, সিটিজেন্স চার্টার রয়েছে, এআরসি রিপোর্ট রয়েছে, এগুলোর জন্য যে কোনো কোচিং মেটেরিয়াল তোমরা ফলো করতে পারো। আমি নিজে পার্সোনালি ভিজন আইএসের কোচিং মেটেরিয়ালটাই ফলো করি, গভর্নেন্সের নোট যেটা ভিজন থেকে আমাকে দিয়েছিল আমি ওখান থেকেই ফলো করি। কেউ কেউ থাকে যেমন শূন্য আইএসের এখন জিএস পেপারের বেশ কিছু নোট বেরিয়েছে, সেখান থেকে ফলো করতে পারো। আইএস নেটওয়ার্কের বেশ কিছু নোট হয়, সেখান থেকে ফলো করতে পারো। এটা টোটালি তোমাদের উপর ডিপেন্ড করছে, বাট গভর্নেন্সের জন্য শর্ট নোট মিনিমাম 30-50 পেজের শর্ট নোট রেডি করে নিতে পারো, যেটা তোমার প্রিলিমস প্লাস মেন্স দুটো জায়গাতেই হেল্প করবে। এরপরে আসবো হচ্ছে তোমাদের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, পভার্টি ইনক্লুশন, ডেমোগ্রাফিক, সোশ্যাল সেক্টর ইনিশিয়েটিভ এটসেট্রা। তো এটা অ্যাকচুয়ালি শর্টে বললে সোশ্যাল এবং ইকোনমি, মানে সোশ্যাল ইস্যু এবং ইকোনমি দুটোকে মিলিয়ে অ্যাকচুয়ালি। তো ইকোনমির জন্য তো আমি এটারও প্রচুর বই হয়, বেসিক্যালি ইকোনমির জন্য প্রচুর সোর্স আছে। ফার্স্ট হচ্ছে রমেশ সিং হয়, সঞ্জীব বর্মা হয়, শঙ্কর গণেশ হয়, তারপর শ্রীরাম আইএসের নোট হয়, শ্রীরাম আইএসের একটা ইকোনমি বই হয়, মৃণাল স্যারের ইকোনমির হ্যান্ডবুক হয়। এছাড়া এর সাথে তুমি যেমন এখন নীতিন সিংহানিয়া স্যারের ইকোনমির বই এসছে। তো দেয়ার আর লট অফ সোর্সেস, কোনটা চুজ করতে হবে এবং কোনটা পড়বে এটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার, বাট আমায় যদি পার্সোনালি বলো, আমি প্রথমে রমেশ সিং কিনেছিলাম, খুব লেন্দি বুক এবং আমি খুব একটা ইন্টারেস্ট পাইনি পড়তে, তারপর থেকে আমি পড়া বন্ধ করে দিই। দ্বিতীয় হচ্ছে আমি সঞ্জীব বর্মা কিনিনি, বাট আমার একটা বন্ধুর থেকে নিয়ে এসে আমি পড়েছিলাম, বাট খুব একটা ইন্টারেস্ট পাইনি অ্যাকচুয়ালি, মানে হয়তো ছোটো ছিল রমেশ সিংয়ের তুলনায়, অনেক পাতলা বই এটা ঠিক কথা, বাট পড়তে গেলে শুধু রমেশ সিং মানে শুধুমাত্র ছোটো হলেই হয় না, ইন্টারেস্ট থাকাটাও খুব ইম্পর্টেন্ট। তারপরে আমি যেটা ফিল করি যে আমার আলটিমেটলি কোনো স্ট্যান্ডার্ড বই পড়েই হচ্ছে না, আমি এনসিইআরটি পড়া স্টার্ট করি ক্লাস 11 এবং 12-এর। 11-এর হচ্ছে ইন্ডিয়ান ইকোনমিক ডেভেলপমেন্ট এবং হচ্ছে আর একটা ক্লাস 12-এর ম্যাক্রো ইকোনমিক এনসিইআরটি। এই দুটো এনসিইআরটি পড়েই আমার মেন কনসেপ্ট ক্লিয়ার হয়েছিল, এর সাথে আমি ইউটিউবের কিছু ভিডিও দেখে কনসেপ্ট ক্লিয়ার করেছিলাম। মেনলি এই দুটো এনসিইআরটি পড়লে বেসিক কনসেপ্ট ক্লিয়ার হবে, যাদের প্রবলেম আছে বেসিক কনসেপ্টে, তারপর যে কোনো একটা স্ট্যান্ডার্ড বই চাইলে পড়তে পারো। আমি নিজে পার্সোনালি শ্রীরাম আইএসের ব্ল্যাক কালারের যে ইকোনমির বইটা হয় সেটা পড়ি। আমি শ্রীরামের ইকোনমির নোটটা কিনেছিলাম, বাট নোটের কোয়ালিটি খুব একটা ভালো ছিল না। কেন ভালো, মানে কোয়ালিটি ইন দ্য সেন্স প্রিন্টিং কোয়ালিটি ভালো ছিল না, তো সেই কারণে আমি বইটা কিনে নেই। নোটের কী হয়, ওরা অনেক জেরক্স করে নোট বানায়, তো প্রিন্টিং কোয়ালিটি খুব খারাপ হয়, পড়া যাচ্ছিল না, তো আমি বইটা কিনে নিই। আমি বই থেকেই বহুবার নোট বানিয়ে রিভাইজ করে পড়েছি। তো এটা হচ্ছে তোমাদের ইকোনমির জন্য। আর সোশ্যাল ইস্যুর জন্য কারেন্ট অ্যাফেয়ার্স আমার মনে হয় মোর দ্যান ইনাফ, ইভেন গভর্নেন্সের ক্ষেত্রেও তাই। কারেন্ট অ্যাফেয়ার্স মানে গভর্নেন্স বলো, সোশ্যাল ইস্যু বলো, এগুলো মেনলি হচ্ছে ভিজনের মান্থলি ম্যাগাজিন যদি তুমি পড়ো আর ডেলি হিন্দু নিউজ পেপার যদি পড়ো, অটোমেটিক্যালি এই টপিকগুলো কভার করে দেবে ওরা। আচ্ছা, এর সাথে আসবো হচ্ছে জেনারেল ইস্যুজ অন এনভায়রনমেন্টাল ইকোলজি, বায়োডাইভার্সিটি, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড দ্যাট ডু নট রিকোয়ার সাবজেক্ট স্পেশালাইজেশন। এর জন্য তোমার আলাদা ওই সাবজেক্টের উপর কোনো স্পেশালাইজেশনের প্রয়োজন নেই, জেনারেলভাবে পড়লেই হবে। এবং এখানে তুমি পাচ্ছ যে এনভায়রনমেন্ট, বায়োডাইভার্সিটি যে টপিকগুলো রয়েছে এর জন্যও এক একজন এক একটা সোর্স ফলো করে। আমি পার্সোনালি প্রথম দিকটাতে একদম শুরুর দিকে আমি শঙ্কর আইএসের এনভায়রনমেন্ট বইটা কিনি, কিনে পড়ার চেষ্টা করি, বাট কেন জানি না আমার কনসেপচুয়াল ক্ল্যারিটি হচ্ছিল না, ঠিক মাথায় আসছিল না। তারপর আমি ভিজনের একটা নোট হয় ইকোনমির, সরি এনভায়রনমেন্টের, এনভায়রনমেন্টের ভিজন আইএসের একটা নোট হয়, বাট সেই নোটটা অনেক পুরনো ছিল, 2016 এডিশন ছিল, 15 বা 16 এডিশন। ওটাতে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সব ওল্ড ছিল, এটা ঠিক কথা, বাট যে ডেটাগুলো ছিল সব পুরনো ছিল, বাট কনসেপচুয়াল জায়গাটা আমার খুব সুন্দর ক্লিয়ার হয়ে গেছিলো, আমি কনসেপচুয়াল পার্টটা ভিজনের ওই নোটটা পড়েই ক্লিয়ার করেছিলাম। তারপরে আমি হচ্ছে তোমার এই এখন যেটা, তারপরে শঙ্কর আইএস যখন রিভাইজ করি নোট বানাই, মোটামুটি আমার ক্লিয়ার হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাকে বলতে পারো, আমি বলবো আমি ভিজনের নোট প্লাস হচ্ছে শঙ্কর আইএস দুটো মিলিয়ে করেছি। আর বেসিক্যালি এখন ভিজনের আমার কাছে 2021 নোটটা রয়েছে, যেহেতু টেস্ট সিরিজ জয়েন করলে ওরা কী হয় ভ্যালু অ্যাডেড মেটেরিয়ালগুলোও তোমাকে দেয়, আর যেহেতু আমি লাস্ট 2-3 ধরে অনেক টেস্ট সিরিজ জয়েন করেছি ওদের ওখান থেকে, তো স্বাভাবিকভাবে ওদের যত মেটেরিয়াল আছে সেগুলো আমাকে অন্তত আমার পোর্টালে ওরা অ্যাক্সেস করে দিয়েছে, সবটাই আমার কাছে আছে। তো সেক্ষেত্রে প্রিলিমস ওরিয়েন্টেড শর্ট নোট বলো, মেন্স ওরিয়েন্টেড বেশি লেন্দি নোট বলো, সবই ভিজন থেকেই আমি পেয়েছি অ্যাকচুয়ালি। তো সেক্ষেত্রে আমি ওই নোটগুলোর হেল্প নিয়ে ওখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্সটা আপডেট করে প্লাস মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এনভায়রনমেন্টটাকে রেডি করছি। আর যদি একান্তই কোনো বই পড়তে হয়, শঙ্কর আইএসের এনভায়রনমেন্টের বইটা খুব ভালো, তার সাথে যে কোনো একটা ইনস্টিটিউটের নোট রেফার করতে পারো যদি মনে হচ্ছে, আর আদারওয়াইজ যদি শঙ্কর আইএসের বইটা পড়ে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় তাহলে কোনো প্রয়োজন নেই। লাস্টে রয়েছে জেনারেল সায়েন্স। তো বেসিক্যালি জেনারেল সায়েন্স থেকে খুব একটা স্ট্যাটিক কোশ্চেন আসে না, যেটুকু আসে সেটা হচ্ছে তোমাদের
কারেন্ট অ্যাফেয়ার্স ওরিয়েন্টেডই সায়েন্স অ্যান্ড টেকনোলজি পোর্শনটা বেশি আসে, যেটা ডেলি হিন্দু পড়লে পরে হয়, এবং হিন্দুর তোমার রবিবারের এডিশনটাতে একটা সায়েন্স অ্যান্ড টেকনোলজির একটা পেজ থাকে, সেখান থেকে কভার করে নেবে। আর এছাড়া মান্থলি ম্যাগাজিন ভিজন আইএস এর মান্থলি ম্যাগাজিন খুব সুন্দর করে সায়েন্স অ্যান্ড টেকনোলজি পোর্শনটাকে লেখে। এরপর বছরের শেষে পিটি 365 যখন বেরোবে সাবজেক্ট ওয়াইজ অ্যাপ্রোচে, সেখানে যেটা সায়েন্স অ্যান্ড টেকনোলজির পিটি 365 থাকে ওটা প্রিন্ট করে অবশ্যই ভালো করে রিভাইজ করবে। ওখানে প্রচুর কোশ্চেন, মানে ওখান থেকে প্রচুর কোশ্চেন প্রিলিমসে আসে, ইনফরমেশনগুলো খুব কাজে দেবে। তো এইগুলোর থেকে সায়েন্সটা করলে হয়ে যায়। আমি নিজে ক্লাস 6 to 10 এনসিইআরটি কিনেছিলাম, পড়ার চেষ্টাও করেছিলাম, বাট খুব একটা যে কাজে লেগেছে আমি বলবো না, মানে আমি খুব একটা ইন্টারেস্ট পাচ্ছিলাম না পড়তে, মানে আমার মনে হচ্ছিলো বাচ্চাবেলার পড়াগুলোই পড়ছি, এরকম একটা ফিল আসছিল বলে আমি খুব একটা পড়িনি। আর বর্তমানে আমি WBCS পয়েন্ট অফ ভিউ থেকে এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স যে বইটা হয় আমি ওই বইটা পড়ি, ওটা WBCS পয়েন্ট অফ ভিউ থেকে আমি পড়ি, যেহেতু আমাকে WBCSটাও দিতে হয় সেই কারণে। বাট আদারওয়াইজ ইউপিএসসির জন্য কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালো করে পড়লে সায়েন্স অ্যান্ড টেকনোলজিটা হয়ে যায়। এটা গেল প্রিলিমসের সিলেবাস জিএসএল। এরপর আসবো সিস্যাটের। আর একটা জিনিস বলবো, সেটা হচ্ছে এই যে সাবজেক্টগুলো জিএসএল যে সাবজেক্টগুলো আমি বললাম, কেউ প্লিজ ভাববে না যে এগুলো শুধুমাত্র স্ট্যাটিক কোশ্চেনই আসে। ইকোনমি, তার মানে হচ্ছে ইকোনমির সাথে ইকোনমির স্ট্যাটিক প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স দুটোই তোমায় পড়তে হবে। আর একটা জিনিস আমি একটু বোধহয় মিস করে গেছি ইকোনমির ক্ষেত্রে, ইকোনমিক সার্ভে এবং বাজেট এই দুটো যে বছর তুমি এক্সাম দিচ্ছ সেই বছর ফেব্রুয়ারি মাসে যেটা বেরোবে সেই সামারি ভার্সনটা, এটাও ভিজন আইএস বার করে থাকে। আমি পার্সোনালি ভিজনেরটাই ফলো করি, আদারওয়াইজ সমস্ত ইনস্টিটিউটই বার করে। তো তাদের থেকে যে সামারিগুলো থাকে সেগুলোকে প্রিন্ট আউট বার করে নিয়ে সেখান থেকে পড়তে পারো, ঠিক আছে? এবং পড়তে পারো কি, পড়তে হবেই অ্যাকচুয়ালি, সে যেখানে যে কোনো ইনস্টিটিউট থেকেই পড়ো না কেন, ইকোনমিক সার্ভে এবং বাজেট তোমাকে পড়তেই হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আসবো পেপার টু, যেটা অ্যাপটিটিউড, যেটাকে আমরা সিস্যাট পেপার বলে থাকি। এটা কোয়ালিফাইং পেপার হয়, এক্ষেত্রে তোমাকে মানে এমন নয় যে 100-200 তোমাকে 110-120 পেতে হবে, একদমই নয়, 67 পেতে হয়, মানে হচ্ছে 33.3% সামথিং পেতে হচ্ছে তোমাকে। এবার বিষয়টা হচ্ছে ওই 67 পাওয়াটাও খুব ডিফিকাল্ট, যারা ম্যাথ রিজনিং খুব একটা ভালো নয় তাদের পক্ষে ডিফিকাল্ট হয়, কারণ হচ্ছে কোশ্চেনের লেভেল প্রচণ্ড হাই হয়, মানে এতটা টাফ হয় ইউ কান্ট ইমাজিন। তুমি 2020-21 কোশ্চেন দেখলেই বুঝতে পারবে যথেষ্ট টাফ কোশ্চেন হয় ম্যাথ রিজনিং এবং ইংলিশ কম্প্রিহেনশন থেকে, যেখানে 67-70 পাওয়াটাও খুব দুষ্কর ব্যাপার। জিএস পেপারে খুব ভালো নাম্বার পেয়েও সিস্যাট পেপারে অনেক ছেলেমেয়েই ফেল করে, যাদের মধ্যে আমি নিজে একজন। তো সেক্ষেত্রে বলবো জিএস সিস্যাট পেপারটাকে একদমই নেগলেক্ট করবে না, যেটা কোয়ালিফাইং পেপার বলে। যদি প্রবলেম থাকে 6-1 বছর আগে থাকতেই প্রিপারেশন শুরু করে দেবে, যেটা আমি নিজেও এবছর তাই করছি 2022-এর জন্য, আমি অনেক আগে থাকতেই করা স্টার্ট করে দিয়েছি এবং করা উচিতও বলে আমি মনে করছি। তো এটাই বলবো। এর সাথে সোর্স যদি আমাকে বলো, আমি নিজে পার্সোনালি যেটা ফলো করি সিস্যাটের জন্য সেটাই বলবো। আমি দিল্লি থেকে ভাজিরামান রবির যে ইয়েলো বুকলেট যেগুলো হয়, তো 6টা হয় অ্যাকচুয়ালি, কম্প্রিহেনশনের দুটো, ম্যাথের দুটো, আর হচ্ছে রিজনিংয়ের দুটো। তো কী হয়, একটাতে হয় কনসেপ্ট বিল্ডার, একটা হয় টেস্ট, মানে প্রথমে ওই সাবজেক্টের কনসেপ্টটা তুমি তৈরি করে নিলে, তারপর ওখান থেকে ওই সেম চ্যাপ্টারেরই একটা টেস্ট দিলে। তো ওটা হচ্ছে বেসিকটা তৈরি করার জন্য, আমি নিজে পার্সোনালি ওটা ফলো করছি। যদি কেউ মনে করো ওগুলো করবে না, নিজেরা তাইলে আরএস আগরওয়ালের ম্যাথ রিজনিং বই কিনে ওখান থেকে প্র্যাকটিস করতে পারো, এসএসসির কিরানের যে প্রিভিয়াস ইয়ারগুলো রয়েছে সেখান থেকে সলভ করতে পারো। আর এর সাথে ইংলিশ কম্প্রিহেনশনের জন্য আমি পার্সোনালি কোনো বই রেফার করি না, আমি যেটা করি শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। ইংলিশ কম্প্রিহেনশনটা আমার মোটামুটি স্ট্রং পয়েন্ট, আমার খুব একটা অসুবিধা হয় না এবং আমি স্ট্রং করেছি ওটা, তোমার আমি আলাদা একটা ভিডিওতে বলবো কীভাবে করেছি, তোমরা জিজ্ঞাসাও করছিলে যে কম্প্রিহেনশনের ওপর আলাদা ভিডিও করতে। আমি জেনারেলি এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং তার সাথে মক টেস্ট, এবং সেক্ষেত্রেও যদি আমাকে বলো কোন মক টেস্ট, আমি বলবো ভিজন আইএস এর মক টেস্ট। আমি পার্সোনালি অন্য কোনো ইনস্টিটিউট জয়েন করিনি, আর আমি অন্য কোনো ইনস্টিটিউট খুব একটা কাউকে রেকমেন্ড করি না যেটা আমি নিজের অন্তত টেস্ট করিনি। আমি ভিজানের জিএস এর মক টেস্ট, প্রিলিমস বলো, মেন্স বলো, এথিক্স পেপার বলো, আমি জয়েন করেছি, সিস্যাটের মক টেস্ট আমি জয়েন করেছি। তো সেক্ষেত্রে আমি একমাত্র ওয়ান অ্যান্ড অনলি ভিজানের মক টেস্টই জয়েন করেছি, এবং আমাকে যদি জিজ্ঞাসা করে আমি বলবো বেশিরভাগ টপারই, তোমরা টপার্স ভিডিও দেখলেই বুঝতে পারবে, 80-90% টপাররা এই নামটাই সাজেস্ট করে থাকে, কারণ দে আর মানে কি বলবো, কোশ্চেনের কোয়ালিটি অত্যন্ত ভালো হয়। তো এটাই হচ্ছে সিস্যাটের স্ট্র্যাটেজি, যাদের প্রবলেম আছে তারা সারা বছর প্র্যাকটিস করে যাও, এটা কোনো বই পড়ে মুখস্থ করে হয় না, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে বা কোনো প্র্যাকটিস সেটের বই থেকে সারা বছর তোমাকে এটা প্র্যাকটিস করে যেতে হবে। তো এটাই হচ্ছে প্রিলিমস, এবং প্রিলিমসের যে দুটো পেপার থাকে জিএস এবং সিস্যাট, এই দুটোর সিলেবাস তার সাথে বুকলিস্ট পুরোটা বলে দিলাম। আশা করবো তোমাদের আর খুব একটা কোনো অসুবিধা হবে না, কারণ আমি তবু ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, আমার ভিডিও আমি চাইলেও ছোট করতে পারি না, কারণ বেসিক্যালি এটার চ্যানেলটাই এরকম যে ছোট টপিকে সেভাবে ভিডিও হয় না,
তো চ্যানেলের উপর ডিপেন্ড করে চ্যানেলের টপিক কীরকম হবে না হবে। তো যাই হোক, আর এরপরে জিএস পেপার 1, 2, 3 করে আমি আলাদা আলাদা ভিডিও বানিয়ে দেবো, সেখানে আলাদা করে সিলেবাস অ্যানালিসিস করে বুকলিস্টগুলো প্রত্যেকটা বলে দেবো। আশা করবো এই ভিডিওটা থেকে তোমাদের হেল্প হয়েছে, আর যদি হেল্প হয় তাহলে একটা লাইক করো, আমাকে কমেন্ট করে জানিও, আর ডেফিনেটলি যদি কোনো রিকোয়েস্টেড টপিক থাকে, কোনো সাজেস্ট করতে চাও, জেনুইন টপিক যেগুলো আমি এখন অবধি ভিডিও বানাইনি সেই ধরনের টপিক যদি কিছু থাকে, অতি অবশ্যই আমাকে কমেন্টে সাজেস্ট করতে পারো, আমি চেষ্টা করবো ভিডিও করে দেওয়ার। তো চলো, তত পরের ভিডিওতে সবার সাথে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই খুব সাবধানে থেকো, ভালোভাবে থেকো, টাটা।